কারখানার ভিতর পরা উদ্ধার বলে দিবা কি দিয়ে আসলতে আমার ওসরে এটা ইনফরমেশন আসলে যে হাতিগাঁও আর গুয়াহাটির বিভিন্ন এলাকাত এটা মানে দুষ্ট চক্রই মানুহক কি করে মানে কেখনমান অরিজিনাল টাকা দি পেলাই কয় এই কেখন ডুপ্লিকেট নোট আপনাদের যতই ইচ্ছা আছে চলাওক আর চলাই পেলাই আপনাদের চাওক এই কেখন চলি আছে আর বিনিময়ত আপনাদের যদি এনেকা ডুপ্লিকেট লোড নিব লব বিচাৰে যদি আপনাদের ধর পাঁচ হাজার টাকা দিলে মই আমি তেনেকা ডুপ্লিকেট নোট বিশ হাজার টাকা দিম তেনে কৈ পেলাই দুবার দুবার বা তিনবার তেনে ট্রেনজেকশন হওয়ার পিছত হেতি কি করে যেটা হিউজ এমাউন্ট একটা মানুষ দিব বিচাৰে লৈ পেলাই সেই পয়সাটা লৈ পেলাই তেনে গায়েব হয়ে যায় তো এনেকা একটা ইনফরমেশন আসলে সেই ইনফরমেশনটির উপর আজিও তেনেকা একটা ইনসিডেন্ট হওয়ার কথা আসলে আমি সেই তথ্যর উপর বেস করে পেলায় আজি আমি হাতগাঁও অঞ্চলত একটা অপারেশন চলোয়া হয় হাতিগাঁও পুলিশের তরফরপা হাফিজুর ইসলাম নামের এজন মানুষক আমি গ্রেপ্তার করো আর ফেক কারেন্সি আমি তেওঁৰপৰা প্রায় 15,000 রুপিজ আমি একটা রিকভার করবলে সক্ষম হো এখন বলিনো গাড়ি প্রায় বহু কেখন এটিএম কার্ড আমি তেওঁৰপৰা রিকভার করবলে সক্ষম হো।